যদি সৈন্যরা আসতেছে জাকে জাকে বন্দুক লইয়া বড় বড় এলএমজি এফএমজি এফএমজি 47 45 এত বড় বড় অস্ত্র নিয়ে তা আসতেছে তাক করে মারবে আর ওরা মাত্র পাথর লইয়া দাঁড়াইছে জাজরা করে দিবি তব মুসলমান আজাদ করবে ফিলিস্তিনের জমিন থেকে তব এই জমিন থেকে ফিলিস্তিনকে আজাদ করবে এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো ইব্রাহিম নবীর থেকে পাইছে কারণ এই ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর মুসা নবীর কবর ইসহাক নবীর কবর ইউসুফ নবীর কবর আল্লাহু আকবার বলতে পারো না এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে কি মনে করলা তুমি ফিলিস্তিনকে এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে স্তব্ধ করে দিবে এত সাহস আল্লাহর কাছে দোয়া করেন টুডু টমুর আল্লাহ দেখতাছে ফিলিস্তিনকে মার খাওয়াইয়া যে মুসলমান এখনো ঠিক হয় তোর নবীর দেশটাকে বাঁচা ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেঈমানগুলো যদি যায় গো বাবা ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না কারণ মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী মুসলমান ওই মরণটাই মরতে রাজি গতকালকে একটা পেপারে দেখছেন ফেসবুকে যুবকের মা মারা গেছে বউ মারা গেছে সন্তান দুটা মারা গেছে বাপও মারা গেছে এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে সবাই ওই ধন সুস্থবের নিচে লাশ পড়ে আছে যুবক লাশকে নিচে দিয়ে ধন সুস্থবের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে মালি তুমি সব লয়া যায় বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরে দিও যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে ওই দেশকে ধ্বংস করা এত সহজ না কথা কর না কেন আমার দিকে তাকাবে আরে ভাই আমরা সংখ্যায় কম হব ফিলিস্তিন সংখ্যায় কম হবে অস্ত্র নাই বস্ত্র নাই খাবারে বাসস্থান নাই থাকার করে ব্যবস্থা নাই তারপরও রব্বে কারিম তাদের পক্ষে কাজ করবে অপেক্ষা করেন টুডু টুমরো এই ফিলিস্তিনে যেমনি ইসরায়েল যাযাবরের মতো রোহিঙ্গাদের মতো আসছে ওরা কুত্তার মতো মাইর খায় এই দেশ একদিন ছাড়তে হবে অপেক্ষা করেন ইনশাল্লাহ 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 বলেন সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে সারা বাংলাদেশ সারা পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে আজকে এতদিন কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলে না যখন কথা বলা শুরু হয়েছে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমারে ভয় পাইতেছো এই পাশে মাইক আর একটা ফিট করছো না এদিকে ওরে ঘুরাও কানে আমার বাড়ি খেয়ে জানে কোন আওয়াজ এটি যেমনি আছে এমনি রাখো এইভাবে বস করতে দাও এই মুসলমান যখন আমার নবী বললেন তোমরা কত ভাই 313 মারহাবা বলেন মুসলমান কত ওরা কত গোরা কত ভয় পাবেন না ভয়ের কোনো কারণ নাই আমাদের নবী হলেন কমান্ডার আমার নবী দেখাই দিয়ে গেছে সংখ্যায় কম হইলি তোরা ঘামরাইস না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কে বলেছেন এই কথা নবী ঘাবড়ায়েন না ভয় পায়েন না আমি আল্লাহ মোমেনদেরই সাহায্য করবে এটা আমার কোরআনে ফরমান ভয়ের কি কারণ কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ ফিলিস্তিন গেলে সাহায্য করবে আমার আল্লাহ বদরে করছে উহুদে করছে খন্দকে করছে খায়বারে করছে ইনশাআল্লাহ এবারেও করবে বিশ্বনবী বলেন তোমরা কত হুজুর আমরা তো 313
নবী আমার বললেন তাদের ঘোড়া কত 3000 মানুষ কত 1000 এক একজনের ভাগে কত করে পড়ছে ঘোড়া একটা ঘোড়া মরলে আর দুইটা খাড়া আর মুসলমানের ঘোড়া কয়টা দেখেন যুদ্ধ করার লাগে মাত্র দুইটা কয়টা জোরে কোন মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র 6টা আর মুসলমানের ঘোড়া দুইটা তরবারি মাত্র 6 খান মানুষ হলো 313 এই 6 খান তরবারি দিয়ে যুদ্ধের মাঠে নামবো কেমনে বিশ্বনবী বললেন আল্লাহ আমার কাছে অস্ত্র নাই কিন্তু তুমি আমার কাছে আসো আল্লাহ ছিল কি ছিল না একটু জোরে কর না ছিল ছিল এখনো আছে ফিলিস্তিনি থাকবে ইনশাআল্লাহ বলেন এই যুবক ভয়ের কোনো কারণ নাই জন্ম নিয়েছে একদিন মরবে একদিন ফিলিস্তিনি মহিলারা দেখছেন তাদের ঈমান কত শক্ত যদি ওই ফিলিস্তিনি মহিলাদের মতো আমাগো মা বোনদের অবস্থা হইতো এরা ইসরায়েলের কাছে এমনি মাথা নত করত আর ফিলিস্তিনি মহিলাদের ঈমান এত শক্ত স্বামী মারা গেছে সাওল মেয়ে মারা গেছে নিজের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায় আর কি বলে জানেন ওই মহিলা যে তোরে আমি দুধ খাওয়াইতেছি একটা শর্তে তুই বড় হইয়া ইসরায়েলে ধ্বংস করবি দেখেন না পেপারে এক মা স্বামীরে মাইরে ফেলছে বাপরে মাইরে লাইছে দেওরে মাইরে ফেলাইছে শাশুড়িরে মাইরে ফেলাইছে কোলের বাচ্চা পাহাড়ে গুহায় জন্ম দিছে ওরে দুধ খাওয়ায় আর গান গায় কোরআনের আয়াত দিয়া তোরে দুধ খাওয়াইতেছি আমি মা তোরে দুধ খাওয়ায় বড় করতেছি আমার দুধের কসম তুই যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি কি মনে করলেন ওই দেশকে ধ্বংস করা তো সহজ সম্ভব না বজন্দে আমার বিশ্বনবী বললেন সাহাবীরা রে আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে বিশ্বনবী বলে আগামী কালকে সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা বুখারী তারসে কিতাবুল মাগাজুল আমায়করাম আপনারা জানেন সকাল 10টার সময় দেখা গেল বেঈমানগুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতাছে আমার আল্লাহর কি কুদরত গো বাজার আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাজিল করলে বেঈমানগুলা যেখানে দাঁড়ায়া যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন আমি গুনাহগার এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম বদরের মাঠটা যদি এখনো যান বদরের জমিনটা বলতে থাকে ওই আবু জাহেলের কবর বদরের প্রান্তরে বলতে থাকে এটা তোমরা জানো নি তোমার নবী কারে দাঁড়ায়া বদরের সাধু সুদ্ধা ফেলা দিয়া বলছিল মালি আমরা সংখ্যায় কম তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আবাস আসে বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল ও ইস্তাস্তাদিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বি আলফি মিনাল মালাইকাতি মুরদিফি ও নবী আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো কে বলেছেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন আমি মুমিনদেরকে বিজয় দিব ঘোষণা দিচ্ছি রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার করে বলেন তো সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতেছে মানে মুসলমানকে ভয় দেখায় ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবু জাহেল বলতেছে মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায় এমন নবী বলে সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ ভাই উমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়
আর যারা যুগ দেয়াইছে অধিকাংশই তো ওমরের হাতের ছাত্রেরা কথা বল না কেন ওমর এমন একজন সাহাবী ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় পাঁচ জনের ভিতরে একজন ওমর বলে হুজুর আপনি চিন্তা করেন না মদিনার যে কয়জন আছে আমরা তো মুহাজির কম আনসার বেশি 313 জনের মধ্যে আপনি টেনশনই করেন না ওরা যে 1000 আইছে আমি ওমরের হাতে যদি তরবারি ঠিকমতো দিতে পারেন ওই 1000 আমি একাই যথেষ্ট ها লেখক ভাই অনেক ভালোবাসে আমার তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে বিশ্বাস করেন এই লেখক ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন না ইলিয়াস রহমান জাদি এক বছর আগে দাওয়াত দিয়ে এই গুলোরা আসার সময় আমার নাই কিন্তু আল্লাহর শুকর যে যুবক ভাইরা আমার এনেছে আল্লাহ যেন এদেরকে মাহফিলে কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখার তৌফিক দান করেন যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা গাজা জীবনে খাই নাই তাহলে বানানোর কোয়ালিটি দেখছি আমি গোলাপ শর্মা জারের সামনে আমি সব বিষয়ে পারদর্শী সব বক্তা আমার পারদর্শী না আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী গোলাপ শর্মা জারের কাছে গেলে আপনি মস্ক করতে পারবেন হুজুর গাজা কেমনে বানার কেমনে টানে আমার জীবনে বহুতবার দেখছি গোলাপ শর্মা জারে হয় না কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তোরা কেমনে বানায় আরে বাবা বাবা ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম ওখানে কিছু মুরিদরা এখানে বলে ট্রেনিং দেয় আল্লাহর শুকর এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না নেশা এক নাম্বার ক্ষতি করে কি জানেন আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই ওর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই তার নেশা করে এক নাম্বারে ওর বডির ক্ষতি ওর মেজাজ থাকবে খিটখিটা ও বোর হক নষ্ট করবে সন্তানের হক নষ্ট করবে শুধু তাই নয় মা বাবার সাথে বেঈমানি করবে মা বাবাকে জবাই দিবে শুধু এখানেই শেষ না নেশা করার কারণে মুরব্বীদের কসমমানি করবে মা বাবার গায়ে হাত তুলবে চির জাহান্নামে টিকিট কাটবে যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না নেশা করে জীবনকে নষ্ট করিস না আয় তোর পাও দিলে ধরছি নেশা করিস না তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস আমি তোর পাও ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে তবু নেশা করিস না 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 পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না যদি আল্লাহর রহমত তোর অন্তরে না আসে কষ্ট হইতাছে আর ওয়াজ করব 5 থেকে 7 মিনিট আওয়াজ হবে চলবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আকবার সরে বলেন এই মুসলমানের সন্তান এবার একটা আওয়াজ দিয়ে হযরত ওমর কি বলে শুনেন হুজুর যারা এই মাঠে আইছে আমি দেখেছি একটু আগে সকালবেলা ওরা যে তাং ফাং মারতাছে গোড়ায় উঠে এগুলো সব আমার ছাত্র আর সব আপনার স্বাস্থ্য ভাই মামাতো ভাই ফুয়াতো ভাই আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্য যে বেশি আমার আপন মামু সে হইছে সে বেশি টাং টাং দেখাইতেছে ওমর কয় এটা আমার বাপের বানানোর কথা না বুখারী হাদিস বেটা কয় হুজুর আমার আপন মামু ওসাইল আরে দেখলাম যে মামু আমার কোলে পিঠে করে মানুষ করছে আমি ছোটকালে দেখতাম আমার যখন 10 12 বছর বয়স কাবা ঘরের সামনে আমার মামু ঘোড়া হইতো আমি তার পিঠে উঠতাম সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে এ মামুর বয়স এখন 80 এর কাছাকাছি আমি দেখি আমার মামু হেও তরবারি নিয়ে টাং ফান দেখায় নবী কয় ওমর তোমার কাছে কেমন লাগে কয় আমি যদি প্রথম বদরের নামি আর কেউরে ধরি আমার মামুর কল্লা ডাকে ধরব আমার কথা না ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা আর ওমর করছো তাই নিজের মামুরে জবাই দিছো বেটা কেন দিছে জানেন তোরে আমি বহুতবার বলছি আমার নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার কলিজা
সবাই আসলে তুই আসবি না আবু জাহেলের পক্ষ নিয়ে আর আমি বহুত বার সিডি দিছি তুই আসিস না মামু আসিস না আমি উমর জারে ধরমু আর কিন্তু ফারুকের নবীর মতো ফারুক না যে উমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে তুই বুঝছ না মামু সেই উমর মাঠে এসে তুই চিনুস না মানে তোর রক্ত তোর আপন ভাই না তুই আইছর আমার নবীর বিরুদ্ধে যে হাত কত তোরে কি আমি ছাড়ব না আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা হক তোমার বাবা হক তোমার মা হক তোমার মামু হক তোমার সন্তান সারা দুনিয়া একদিকে আমার নবী একদিকে কথা বলে না কেন মুসলমানের বোলা আজকে আসাদ নারুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে আমার নবীর যুদ্ধবাজ বলে আমার নবী বলে তার ফুবাতো বোন উম্মে হানি জাইনাবের সাথে ফরকিয়া করে বিয়ে করছে যুবক আসতে কথা কইলে বুবা হইয়া মরবা জীবন টাকা ঠাক এরম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটুরিয়া এবং এই গোলোয়ারায় জন্ম নেয় যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো তোমাদের এই গোলোয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয় ওর জায়গায় পুজো ফেলবো টিরাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো অমর চিনছে আমার নবীর অমর আমার নবী কয় অমর ভয় পাইতেছ না হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে টাং টাং করতেছে সবগুলো আমার ছাত্র আমার হাতে করে ছাত্র বেজন্ডে দিলটা নরম করবেন আমার নবী হলেন অমর রে যদি তোমারে প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটিয়া যাইতে পারে আবু বকরকে যদি প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটে যেতে পারে তোমরা মনে রাখবা তোমরা দুইজন আমার শ্বশুর আল্লাহ আকবার জোরে বলতে পারেন আবু বকরের শ্বশুর ওমরের শ্বশুর এই কথা বলা যাবে না তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো আমি নবী প্রথম আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি এক নম্বরে আমার স্বাস্থ্য ভাই আলী করি আপনাকে কষ্ট হয়ে গেছে তালির নামটা বললাম আপনি আওয়াজ দিলেন না কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে দেখেন আমার নবীর বিচারটা কি প্রথম ওমর আল খাত্তাবের বোলা অন্য বংশের বোলা আবু বকর অন্য বংশের বোলা তাকে নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায় জানো অন্য সাহাবিরা মুনাফেকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই আগে আমাকে আগে সামনে দিছে আমাকে তো সে এমপি মন্ত্রী একো পোলা কোনডা মাঠের নামে দেন তো লাড়ি লই কথা কর না আগে নামায় ওদুর পোলা কোদুরে কোদুর পোলা সদুরে ওইটা মইনটা জইনটা এগুলার আগে মাঠে নামায় মর তোরা মর কেস কাছের আমি করব আমার পোলা তাক লন্ডনে এই লোক মগর নিতার খেতা আর আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাস্তো বাইরে মারহাবা বললেন না এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়ে যাবে গেল প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে নিজের রক্ত যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে নবীর ঘরে পাক হইলে আলী খায় নবীর ঘরে পাক না হইলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায় কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী ওই ঋণ শোধ করার লেগে আলী রামান নবী সারা জীবন লজিন খাওয়াইছে আলহামদুলিল্লাহ বলেন না তালবে লিমের মতো লজিন খাওয়াইছে আল্লাহ 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন তুমি আজকের মাহফিলের তুমি আজকের যুদ্ধের মাঠের প্রথম তরবারি হাতে নিবা হাজার তোমার বাবলেন মনে হয় এবার আমার নাম কইব আমার মামু যখন হয়েছে আমার নাম কইব আমার নবী বললেন না দ্বিতীয় নাম্বারে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা হামজা কই চাচা এই যে বাতিজা
এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি হ্যাঁ ভাতিজা দিগা আলী ডাক দিয়ে গলায় হাত দিয়ে দুই গালে সুমা দিয়ে কয় দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নিব আর যদি এইটা তোমার আমার যুগে কইতো যে তোমরা দুই বাপ বেটা মাঠে নামো প্রথম ছুটি কইতেন তুমি চেয়ারম্যান যাও গা প্রথম ঠেলায় আমাকে দুই বাপ বেটা ট্রেনের নিচে দিলা কথা কন না কেন দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া ওই পার হলো জান্নাত মাসখানে একটা ব্রিজ হলো মৃত্যু এটা সাহাবীরা জানে বাজান এবার একটা আওয়াজ দিবেন শরীরের যত আওয়াজ আছে বিশ্বনবী একটু সময় চুপ রইলেন নবী দেখতেছেন তারা তিনজন আসবে উৎপা সাহেবা উৎপার ছেলে ওলি বদরের মাঠের সবচেয়ে বড় শক্তিশালী তিন বীর যোদ্ধা আমার নবী বললেন আমি দুইজনকে ঘোষণা করছি দুইজনের বিরুদ্ধে উৎপার ছেলে ওলি আসবে উৎপার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে সাহেবার বিরুদ্ধে হলো আমার চাচাতো ভাই আলী উৎপার ছেলে ওলি আসবে ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো এবার একটা আওয়াজ দিও নবী আমার বললেন আমার বংশের আমার আপন রক্ত থেকে দুইজন বললাম এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও 30 সেকেন্ডের টাইম হয় নাই একটা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবী এই সাহাবীর নাম ছিল আবু উবাদা এর ডিজিটালটা রে এই ওইটারে পিছনে নেন এই তিনটা এক জায়গা না এইটা পিছনে নেন এটা ডিস্টার্ব করবে তো ওইটা পিছনে না আপনার কাছে না হ্যাঁ এটা ওই খুঁটির ওই পাশে না যা ওই পিছনে যা বাবা তুই তোরে উঠাবো না তুই পিছনে যা ডিজিটাল তো আল্লাহ এই বয়সে তো আমি লুঙ্গিও পরি নাই তো ওয়াজ আইছে আর যেন দোয়া করেন আল্লাহ জানার ইমাম গাজালি বানায় দেয় আর আমা কইলেন না আল্লাহ এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গিও পরি নাই যে যারা বয়সে বুড়া গুলা দাড়ি বারে পাইকে গেছে ঠিক মতো প্যান্ট উপরে নাই এই জামানায় মুসলমান গেছে কিনা তাও সন্দেহ এখন পোলা পান্ত দুই বছর আড়াই বছর বয়সে মুসলমানই দেয় আর আমাকে বয়সে 12 বছর আগে মুসলমানই দেয় না কথা কন না কে আল্লাহ আল্লাহ সমস্ত ছেলেদের গলি বানাই দেন এই বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না মসজিদ থেকে বের করে দিবেন না এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন বুড়া গুলা দাঁড়ি মারি পাইকে গেছে সব জায়গায় হুমান্তে পাকছে পোলাপান দেখলে মসজিদ থেকে বাইর করে যায় আছে না আর যদি রমজান মাস হয় আর ভালো ভালো ইফতারি আহে তাহলে তো সান্সি নেই গুলা বানেন খবরদার এই বাচ্চাদেরকে বের করে দিবেন না তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে বড় হইলে কবে বুড়া শয়তান সিনিয়রে বহুত শয়তান ওরা রামাক মতো পোলাপানের জীবনে সহি দেখতে পারে না আর পরে জীবনও দাম দিব না ঠিক না বেটি এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে এটা বিশ্বনবীর হাদিস কষ্ট হইতেছে আপনাদের অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দিলে শুধু আপনাদের মাইকের যে অবস্থা কি যে বলবো কিছু করার নাই শুধু একটা কথার আওয়াজ দিবেন আল্লাহ এখনো আছে না বিশেষ হয় তো দেখেন কি অবস্থা হয় মুসলমান ভয়ের কোনো কারণ নাই আল্লাহ কোরআনে বলেছেন ভয়ের কোনো কারণ নাই হিন্দি টাইমে যখন বললেন দুইজন হয়েছে আর একজনকে কয় নাম আবু ওবাদা ইবনুল হারিস নবী বললেন বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না এই যুদ্ধে তুই পারবি না আমার মন বলতেছে নবী যদি বলে পারবি না সে কি পারার উপযুক্ত কিন্তু নবী যে যখন বলেছে তিনজন যখন আমি সেনাপতি বানাইছি তিনজনই রেডি হও তিনজনই রেডি হয়ে গেল বাবা তরবারি বিশ্ব নবী হাতে তুলে দিলেন হযরত আলী প্রিপারেশন নিয়ে বলে মলি আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এটা সবচেয়ে বীরত্বম যুদ্ধ আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবিদদের মধ্যে একজন তার রক্ত আমার শরীরে প্রবাহিত এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছি আল্লামান নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন ধুলাঞ্চিত না হয়ে যায় হামজা দোয়া করে ও মালিক
আমি বিশ্বনবীর আপন চাচা শুধু তোমার কাছে আমার একটাই দাবি আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায় আবু বাদা মনে মনে ভাবে কি করব কোন দিকে গেলে নবীকে খুশি করতে পারব মনে মনে ভাবতাছে আমি মদরিসা আবিদি যাবে আসি আমার বাড়ি মদিনায় আমার বাড়ি মক্কায় নয় যুদ্ধ ভালো করে কোলেটি জানি না যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না ডালসর কি কেমনে মারত হয় তাও ভালো করে জানা নাই মক্কার মানুষ তো প্রতি মাসে দুইবার যুদ্ধের মাঠে নামত আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শেখাও নাই কিন্তু মালিক তুমি আমার দিয়ে এমন কাজ করবা কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে আল্লাহ কোন আছে না নাই যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মাত্র 28 বছরের যুবক কেউ কেউ বলেন 32 বছরের যুবক আবু উবাদা নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে বুখারীর শরা ফয়জুল বারীর মধ্যে আসছে আবু বাদারে আমি তোর জন্য দোয়া করে দিলাম গো আবু বাদা বলে নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে নাম তার উবাদা কি নাম উবাদা আমার কষ্ট হইতাছে হে যুবক ভাই রে আবু উবাদা মানে কি উবাদার বাপ নাম ছিল তার হারেস বুখারীতে আল্লাহ তার নাম উবাদা বলে ডাক দিয়েছে কুরআনের ভাষায় বাবা উবাদার তাফসীর ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা এখানে উবাদার কথা আল্লাহ কোরআনে বলেছেন তাফসীরে যদি উবাদার নাম ধরে ডাক দেয় নাই পুরো আয়াতটা উবাদার শুনে আল্লাহ আকবার বলতে পারেন না একটু পরে কোরআন আয়াত তোমাদের সাথে মিলাই দিচ্ছি দেখেন কি কি ঘটনা ঘটায় গেল আবু বাদা বিষ্ণুই বলেন বাদা আমি তোরে নিয়ে টেনশন করতেছি কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতাছি ই কিন্তু খুব শক্তিশালী আবু বাদা বলে আরে রাসূলুল্লাহ মরার পরে তার কিছু নাই আমি রোজি করি না আওয়াজ আছে না মালাডার কামতলা কামতা না কামতা কামতা মারহাবা কোন খুব সুন্দর নাম নতুন নাম আমি জীবনে কামতা শুনি নাই তবে গোলরা শুনছি গোলরা না গোল্ডা বাস স্ট্যান্ড কাঁসা বাজার পশ্চিম পাশে মারহাবা ঠিকানাটা সুন্দর আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই থাকে কামতার মানুষ যদি কাম লয়ে থাকে আর এটা হলো কাঁসা বাজার এখানে তো 12 আল্লাহওয়ালার দেশ এটা শুধু মনে রাখতে হবে মুমিন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠক খায় না মনে থাকবে আবু বাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে এখন বিশ্বনবী যখন বললেন আবু বাদা তোরে নিয়ে আমি বড় টেনশনে আছি এবার একটা আওয়াজ দিয়েন যে আওয়াজ কোনোদিন কোনো আওয়াজে দেন নাই বুখারীর আওয়াজ আপনি দিয়েন আবু বাদা বলে আর রাসূলুল্লাহ মরার পরে তার কিছু নাই নবী মুসকি এসে দিয়ে কয় তোর মতো মুজাহিদ থাকলেই হবে যারা মৃত্যুকে আলিঙ্গন করে যারা মৃত্যুকে বন্ধু বানায় নাই পৃথিবীর কোন জাতি নাই তাদেরকে ধ্বংস করতে পারে যেরকম ফিলিস্তিন তারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে তা না হলে ফেসবুকে দেখো নাই গতকালকে এই যে বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে গোলাবাদুরের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে এই বেটা ইসরায়েলি সৈন্যরা আসতেছে জাকে জাকে বন্দুক লইয়া বড় বড় এলএমজি এফএমজি এফএমজি 47 45 এত বড় বড় অস্ত্র নিয়ে তারা আসতেছে তাক করে মারবে আর ওরা মাত্র পাথর লইয়া দাঁড়াইছে যা যা করে দিবি তব মুসলমানকে আজাদ করবো এই ফিলিস্তিনের জমিন থেকে তব এই জমিন ফিরে ফিলিস্তিনদেরকে আজাদ করবো
এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো ইব্রাহিম নবীর থেকে পাইছে কারণ ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর মুসা নবীর কবর ইসহাক নবীর কবর ইউসুফ নবীর কবর আল্লাহু আকবার বলতে পারো না এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর আল্লাহ এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে কি মনে করলা তুমি ফিলিস্তিনকে এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে অস্তব্ধ করে দিবে এত সাহস আল্লাহর কাছে দোয়া করেন টুডু টমুর আল্লাহ দেখতাছে ফিলিস্তিনকে মার খাওয়ায় যে মুসলমান এখনো ঠিক হয় তোর নবীর দেশটাকে বাঁচা কষ্ট হইতাছে না 5 মিনিট কথা বলল না রেডি তাহলে যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে না এই মুসলমানের বোলা ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী বললেন তোর মতো মুজাহিদ একজন থাকলে ওই দেশকে শান্তি আনার জন্য কোনো বিকল্প অন্য কিছু নাই আপনাদের জানা আছে বুখারী দার্সে তিনজন কাতার দিয়ে দাঁড়ায় গেছে এই যে একজন এই একজন মাঝখানে দাঁড়ান আমি একজন এক একজনের মাঝে ডিস্টেন্স হলো দশ হাত দশ হাত দশ হাত করে দাঁড়াইছে ওই পাশে হলো উতবা হামজার বিরুদ্ধে দাঁড়াইছে এই পাশে সাহেবা আলীর বিরুদ্ধে ওই কোনারে দাঁড়াইছে 34 বছরের যুবক আবু ওবাদার বিরুদ্ধে উতবার ছেলে ওলিদ যে একটা তরবারি হাতে থাকলে 20 জন মানুষকে সে পরোয়া করে না এত বড় যুদ্ধবাজ ছিল এই নাস্তিক উতবার ছেলে ওলিদ কিন্তু তার ভাগ্যে পড়ে গেছে একটা নরমাল পার্টি আপনাদের জানা আছে বুখারী তারসে এই আবু বাদা যখন মদিনার থেকে আসে আবুদের 7 বছরের একটা পোলা ছিল নাম ছিল তার ওবাদা কি নাম নবী যখন বললেন তরবারিগুলা বটিগুলা ধার দাও কোদাল খন্তা কোদাল যার যা আছে তাই লইয়া হবা নিত্যা কারণ আমাকে তো তরবারি নাই যুদ্ধ করতে হইব যখন খন্তা কোদাল ধার দিতে ছিল রাত্রে আবু বাদা তখন 7 বছরের পোলা ওবাদা বাবার সামনে আইয়া বারে বারে পিঠে হাত দিয়ে গাব্বু তুমি এই কোদাল মোদাল লই কই যাইবা আবু বাদা বলছিল এটা নিয়ে তো নবীর লোকে যুদ্ধে যাবো কালকে সকালে আরো জোরে বল আব্বু আমি তোমার লগে যাম বাপ কই তুই যে কি করবি আব্বা শোনো কি কামে লাগবো জানো কোনো কাম লাগবো না কারণ নবীরে না দেখলে যে ভাল লাগে না নবীরে চাইছে আমরা দেখুন আমার নবী যদি অসুস্থ হয় কোনো কাটার খোসা খায় আমরা ব্যান্ডেজ লাগাবো আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই ছোট বাচ্চার থেকে তোমরা নবীর প্রতি ভালোবাসা শিখো না ভাই তোমরা তো তোমার পোলা মায়ের শিক্ষা দাও কেমনে গেমস খেলতে হয় অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিছে দিন বইরা সে কার্টুন দেয় কথা কন না কেন আমার মা ভুল দেওয়া আছে আল্লাহর ওলি রাবে আবুশ্রী সে বাত পাক করতে যায় মাইয়া রাতে পোলা রাতে অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিয়ে যায় কার্টুন দেহে কার্টুন দেখে মিথ্যা সত্য গল্প শিখে সেই টুনাটুনির গল্প সে অমুকের মার গল্প শিক্ষা শিক্ষা এমন পাক না হয় যারা 80 বছরে বেড়াই জানা পারে 8 বছরে মাইয়া তাই পারে কথা ঠিক না বেঠিক আমি আমার মা বোনদেরকে বলবো মা আপনার সন্তান যদি রাবেয়া বসরি বানাইতে চান আব্দুল কাদের জেলানি বানাইতে চান জীবনে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিয়ে নেন লেখাপড়া গোল্লায় তো যাবে যাবে 13-14 বছর বয়সে আর এক কোলার লইয়া বাইকেও যাবে ঠিক না ভাই জোরে বলে আরো জোরে আর পূর্বাসী যারা আছো না দিলে তো আবার ওই বনে কি কম কইল হতে ওয়াজে কামাই না আমার জানা আছে যজ্ঞ করব বাপ অনেক মহিলা উঠতে যাইব গা না এত তো এত কষ্ট কে তোর এর মধ্যে কোনের এটা তো আমার গোপালগঞ্জের কথা আমার গোপালগঞ্জের ভিতরে প্রধানমন্ত্রী এলাকায় শতকরা 85% প্রবাসী বিয়ে করে বিবি রেখে যায় গা তবে সব মা বোন না এন্ড্রয়েড সেট একটা পাঠায় দেয় বল লাগে একটু চাই আছে দেখব কেমন আছো রে অলেকের মায়া ভালো আছি সপ্তাহ দুই ঠিকই স্বামী বিদেশ গেছে গান
তুমি কাম পাইছো তুমি ভালোছো তোমার লাগা আমার কলজা মজা হো গয়া গুগল স্যার মতো ডিমির মতো ইট হয়ে গেছে বেড়াই মনে করছে যেই রাবিয়া থুয়েছি যেই কান্দা টেলিফোনে কান্দে না জানি যায় না মাঝে কি কান্দা কান্দে কথা বল না গায়া এক বছর টাকা বাড়াইছে ব্যাংকে এক লাখ টাকা জমা হয়েছে এরপরে স্বামীর টাকা দিয়ে দেওয়ারে মোটর সাইকেল কিনে দেয় তার এক্স বয়ফ্রেন্ডে আলাদা ঘোরার সিস্টেম করে দেয় কথা ঠিক না কেটে স্বামীর কষ্টের টাকা দিয়ে এক্স বয়ফ্রেন্ড বুঝেন আমাকে গোপালগঞ্জের ভাষা কয় নাম 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 নাঙ্গেরে স্বামীর টাকা দিয়ে কিনে দেয় এই মা আজকে আসছেন তাই বলে দিয়ে যায় কসম আল্লাহ স্বামীর কষ্টের টাকা দিয়ে প্রবাসীদের কষ্ট করে আমি 14টা কান্ট্রি সফর করছি সেই লন্ডনের জমিন কানাডার জমিন আল্লাহ আমাকে ঘুরাইছেন এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো এক সপ্তাহ এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়ায় আজকে ইউটিউবে দেখো জুমার সময় ইন্ডিয়ার থেকে জুমা পড়ে আমার মসজিদে আজকেও সেই ইন্ডিয়ার বোলাবান আমার আইসা পুরস্কার দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে পারো না দেখো আজকে জুমার বয়ানে করছে কি ইন্ডিয়ার বোলাবান এই দেশে আমার মসজিদে বীরপুরে এই মুসলমানের সন্তান আমি আমার মা বন্ধুকে বলবো মা গো কোন মহিলা যদি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা কয় হাসি মুস্কি হেসে দিয়া ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই হেনসন বেনসন কত কিছু মনে হয় এটা সহ্য করতে পারে না কথা বল না কেন গান কমনা দলে মহিলারা আমার অনেক কষ্ট দিব যাইব গাবিডিরা যাই যাক গাতা তামের কি তোমার গর্ব থেকে আব্দুল কাদের জন্ম নিব ওই যে এই এই জন্ম নিব এই যে এই জন্ম নিব তোমার ফেরত সন্তান ভালো করতে হলে ইলিয়াস রহমান জিহাদি বানাইতে হলে এই হাদিস সাহেবের মতো বানাইতে হলে ওই হাদিস সাহেবের মতো বানাইতে হলে চোখের পানি দিয়ে যায় নামাজ বুঝাইতে যাইতে ওবাদা সাত বছরে বলা বাপরে বলে আব্বা আমি তোমার লগে যাম আমার নবী যদি কষ্ট পায় আমার নবীরে ব্যান্ডেজ লাগাই লাগাই বাপ পোলার থুতুর নিচে হাত দিয়ে সুমা দিয়ে কয় বাপ রে তোর এই বয়সে এই চিন্তা ভাবনা আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা আয় 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 তুই আমার বুকের মধ্যে আয় তুই তো আমার সাথে বেশি ভালোবাসিস বাবা গো তুমি তো জানো না গো বাবা নবীরে একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না ও বাবা আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে বাবা তোমার চাইতে আমার নবীরে কম ভালোবাসি না বাবা আমার যদি নিয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা আবু বাদা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই ওই দেখ তাহাজ্জুদের আজান হয়ে গেছে ফজরের নামাজের পরেই তোমরা রওনা দিব বদরে বাবা তাহলে একটা কথা দাও কি আমি তোমার পিছনে পিছনে সিনসাই মাঝে যাব তোমার আগাই দিতে যাব যদি তুমি ভাগ্যা হো আবার নবীর পিছনে থিয়া নবীন গতকালকে ওয়াজে কইল তোমরা কেউ পিছনের থেকে ভাগবা না তুমি ভাগ্যাই নিয়ে আমি তোমার বাপ কম না এমনি এমনি কি ওয়াদার কথা কোরআনে আল্লাহ বলছে সেই ওয়াদার বাপ একটু লোক তার সিনে দিলাম যে কেমন কেমন পোলার বাপ ওই যে ওয়াদা আবু ওয়াদা যখন নবী 4 কিলোমিটার আপনারা জানেন তারা মসজিদে নববীতে গেছেন বাবে বদর এখনো পর্যন্ত আছে আছে না নাই যেই দরজা দিয়ে আমার নবী বের হয়েছিলেন 313 জন নিয়ে وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال زي زدر মাঠে যাওয়ার জন্য যেই দরজাটা নবী ইউজ করেছিলেন ওই দরজাটা এখনো আছে এই আবু উবাদা অর্থাৎ উবাদা বাবার পিছনে পিছনে যায় আর কয় আব্বা আমি কিন্তু তোমার পিছনে আছি তুমি আমার পিছনে ব্যাক করো না বাজানে 4 কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন যার যার ছেলে মেয়ে যেখানে আছো বাবারে বিদায় দিয়ে চলে যাও এই যে উবাদা
বাবার পিছনের দিকে ব্যাক করার সময় বাবার দুই গালে দুইটা চুমা দিয়া বলে বাবা গো বাবা তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইছো না কাপুরুষের মতো আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে আইছো কিন্তু ওবাদা কি জানতো আমার বাবার সাথে জীবনের শেষ দেখা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন কাজে লাগবে যে ব্যক্তি দুরূদটা পড়বে দুরূদ ইব্রাহিম আল্লাহ তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো বানায় দেবে মৃত্যুর সময় সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ মাইক ক্লিয়ার করো টন বেজ বাড়াও মাস্টার বাড়াও
একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আরো জোরে আল্লাহ নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ হজ করলে কে খুশি হয় আল্লাহ যাকাত দিলে কে খুশি হয় আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলেন খুশি হইছে কে আল্লাহ বেজার হইছে কে জীবনে একটা দিন যদি আমার মাওলাই কারিমকে খুশি করতে পারেন এই 10টা পৃথিবীটাও একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে আল্লাহ শুধু তাই না পৃথিবীতে যা কিছু আছে আপনার তাবে হয়ে যাবে শুধু তাই নয় দুনিয়ার যত মাখলুক আছে আপনার সালাম দিবে আরো জোরে সুবহানাল্লাহ আপনার মন খারাপ মনে হয় বাসায় গেঞ্জাম হয়েছে বিবি সাহেব কইছে চলো বিয়ের অনুষ্ঠানে যাই আপনি তো নামাজি মানুষ কইছেন যে না অনুষ্ঠানে যাম না এই চিন্তা মনে করেন তো অনেক ফ্যামিলিতে গেঞ্জাম হয় না অনেক স্বামী আছে বউরে লইয়া পালারে সাজাইয়া অন্য বেড়ারে দেহানের লেগে মুসলমানি খাইতে যায় বিয়া খাইতে যায় বউ তো নামাজি হে কয় এই সমস্ত শয়তানি আমি করি না লেগে যায় স্বামী স্ত্রী গেঞ্জাম কথা ঠিক না বেটি এখানে এনে এমনও যুবক আছে লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া হাজার হাজার বেড়াকে বউরে দেখায় আছে না নাই তোর মতো হিজলা মানিকগঞ্জের একটাও নেই এ হিজলা বউ বলো তোর আর এক বেড়ারে দেয় আজকে বুড়া সাথে আগ করে দিয়েছে আমার ডানে কেউ দেখে না তোমার ডানে দেখবো কি সাতা কিন্তু মনে রাখতে হবে যে যুবক বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া বউ নিয়ে টিডিং টিডিং করে বেপর্দায় আপনি বোরকা পরে যেখানে খুশি সেখানে নিয়ে যান এটা রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে আল্লাহ পরে বলতে পারেন না আর বোরকা সারা পর্দা সারা বউ নিয়ে ঘোরা হিজলা বেটার পরিচয় দেয়া অতএব গেঞ্জাম হয় নাই শরীরও অসুস্থ না সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাহলে একসাথে বলবেন বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিয়ে দেন আপনার এই আওয়াজ যেন ফিলিস্তিনের জমিনে চলে যায় ঠিক আছে মাঝন ফিলিস্তিনের দিক তাকাইলে পেপার পত্রিকা ফেসবুক খুললে চোখের পানি রাখা ছোট্ট একটা বাচ্চা গতকালকে বম্বিং করছে ফ্যামিলির সবাই মারা গেছে ছোট বাচ্চাটা মনে হয় খাটের নিচে ছিল ওষুধ একা পাই চলেছে ওর এই কানের এক সাইড উড়ে গেছে রক্ত মাখা অবস্থায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মা মা কয়ে কান্তাছে অগো ভাষায় বাজন ওই বাচ্চাটা যদি আপনার আমার হইতো বলেন তো বাজন কি জবাব দিতে এ বাংলাদেশের মানিকগঞ্জের গোলার বাইরা মানিকগঞ্জের সদর থানার বাইরা আপনাদের চোখের পানি যদি পড়িয়ে যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লেগে যাবে বিশ্ব নবী বলেছে ইরিস্তাক্কা রাসুহু মিনিস্তাক্কা কুল্লু পৃথিবীর যে প্রান্তে কোন একজন মুসলমানের মাথায় দরদ হইলি সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে ঠিক না ঠিক আরো স্যার বলতে হবে দীপ্তকান্ড আওয়াজ দাও পৃথিবীতে সবচেয়ে বেজর্মা জাতি অসভ্য জাতি সন্ত্রাসী জাতি ইসরায়েলের ইহুদিবাদী খালি আমাকে গালি দেয় আমরা বলে সন্ত্রাসী মুসলমানরা সন্ত্রাসী এ টলি মিলে এ জর্জ বুশ এ কেলি বুশ এ রিয়েল শারদ এই বাংকিমুন জাতিসংঘের চেয়ারম্যান তাকায় দেখো একটা দেশকে যুগকে যুগ ধরে মারতেছে আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস আমাদের ডুবতে দেয় না সন্ত্রাসী আমরা নয় সন্ত্রাসী তোমরা কথা জোরে বলতে হবে ইমান জাকাত থাক এবার যখন ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছে পরে পতন ঘটাবার আগ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না রাজি আসো না নাই কে কে রাজি আসো তাকবীর ধরে আল্লাহকে দেখায় দাও কিউ তাকবীর দেওয়ার মতো কেউ নাই ইয়ে বলছো আল্লাহু আকবার
তাকবীর যখন দিবেন সমস্ত হুঁশ এক জায়গায় রেখে দিবেন আসতে পারে আপনার দেশে ফিলিস্তিনের মতো অবস্থা কথা কন না কেন আসবে না কেন আপনি কি ভাবতেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বিদায় ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে কথা বলেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনের পাশে আমরা আগেও ছিলাম এখনো আছি তাদেরকে সময় বেদনা জানাইছে কিন্তু আপনাদের পাশের দেশ ইন্ডিয়া দাদায় ইসরায়েলের পক্ষে তাহলে বোঝা গেল আমাদের দেশ পাশের দেশে আমাদের পক্ষে নাই আমাকে নিচ্ছে ঠিকই কিন্তু মুসলমানের ব্যথা এসে ব্যথিত না এর দ্বারা বোঝা যায় সে মুসলমান বিদ্বেষী মুসলমানের পক্ষে নয় আমাদের কাউরে লাগবে না আমার আল্লাহ আমার সাথে আছে কি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই স্পিকার আমার দিকে ঘুরো আমার দিকে ডাইরেক্ট মারো এই মুসলমানের সন্তান শুধু দীপ্তকন্ঠে একটা আওয়াজ শুনবো যত সময় বাজবো ঈমানকে ঠোঁটে নিয়ে বাজবো ইনশাআল্লাহ বলেন তো পৃথিবীর কোন বাতিলের সাথে আপনার আমার আপোষ চলবে না শুধু আমার সাথে এখন বলবেন ইসরায়েল এমন একটা দেশ আপনি যদি শুনেন শরীরের রক্ত মাংসের মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই আর নাউজুবিল্লাহ বাইতে যে কইেন যেই দেশে কি নাই জোরে কোন যেই দেশে কোনো নবী মানে না যেই দেশে ইহুদি বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে লক্ষ লক্ষ নবীকে পাড়ায় ধরে জবাই দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বগো মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পাইরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষার লিমা তুযুনানি ওয়া কাত তালাবুনা আন্নি রাসূলুল্লাহ মানে যদি আমাদের আমাকে তুমি নবী বানায় রাসূল বানায় পাঠায় থাকো এই জাতির কত মার খাবো আমি তুমি কি দেখো না আমারে এইভাবে মারে কি মনে করলেন আপনি আমি আর কত কষ্ট সহ্য করব লাশ পর্যন্ত মুসা পয়গম্বরের ডাকে আল্লাহ সাড়া দিলেন এই বেজর্মা জাতিরে আল্লাহ বিভিন্ন আজাব গজব দিয়ে শেষ করলেন দুই সাইডে ছিল ইহুদির বাচ্চা ওখান থেকে ইন্দুরের বাচ্চার মতো প্রোডাকশন হইয়া আজকে পৃথিবীর কোন দেশে ইহুদি পাবেন না একমাত্র ইসরায়েল ছাড়া অগস্তান পৃথিবীর কোন দেশে দেয় না যাযাবরদেরকে আপনি ইতিহাস জানেন না একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে আমেরিকা এদেরকে জায়গা দেয় না আমেরিকাও জায়গা দেয় নাই ব্রিটেনও হিজরকে জায়গা দেয় নাই এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি এদের আমাদের শেখ হাসিনা এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিছে 10 লাখ আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে এখনই শুরু করে দিয়েছে এই বেজর্মাগুলি এই ফিলিস্তিনে ফিলিস্তিনে তারা ভাড়াটে হিসেবে আসছিল এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা এগো কোন দেশে জায়গা দেয় নাই লেবানন জায়গা দেয় নাই ইরাক জায়গা দেয় নাই লাস্টে মায়ের খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে ভাড়া নিল এরা এসে প্রথম দিনে স্কুল করছে একটা মার্কেট করছে একটা বাজার করছে এরপরে আস্তে আস্তে করে মার্কেট কইরা এই যে কাদিয়ানি গোষ্ঠী যে কাদিয়ানি এই যে আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না হ্যাঁ এটা ওদের ভালো করে বুঝেন এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা কোনো দেশে জায়গা দেয় না আজকে তারা পুরো ফিলিস্তিনকে দখল করতে চায় যেরকম মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যেরকম রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি না এরা এখনই স্বাধীনতা চায় জানেন আপনি নতুন দেশ তৈরি চট্টগ্রামে যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবাদী করে
আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে এখন সারা পৃথিবীতে বড় মরল দাবি করে ইসরায়েল আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তছনছ করে দিচ্ছে আল্লাহ তুমি এই বেয়াদব জাতিকে এই নেমক হারামগুলোকে তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়েত পাবে না দোয়া করলেও হেদায়েত পাবে না সেটা হলো ইহুদি জাতি আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়েত পাইতে পারে দোয়া করলে হিন্দু দোয়া পাইতে পারে কিন্তু ইহুদি এমন একটা অভিশপ্ত এমন একটা অভিশপ্ত জাতি এরা কোনোদিন হেদায়েত পাবে না আল্লাহর ঘোষণা আবু জেহেল হেদায়েত পাবে না আল্লাহ বলে দিয়েছে আপনার চাচা আবু জেহেল কোনোদিন হেদায়েত পাবে না ঠিক আবু জেহেলের থেকে মারাত্মক মুসলমানের শত্রু হলো ইসরায়েল আমি শুধু আপনাদের দুটো খেদমতে অধিক গুড়া বুঝছি কানের ভিতরে স্পিকার দেয়নি দিবি তুই দূরে দিবি মগা বেড়া ওই দূরে দিতে পারলাম না পর্দার ওই বেড়ে গোড়ার দিম ওসা নাই মাইক গানের প্যান্ডেলে ওয়াজ ওকে ওয়াজের প্যান্ডেলে এই মাইক দেয়নি আল্লাহ কবুল করেন সরকার আমিন ভাই মাইকে সমস্যা হবে দেখবেন গানের প্যান্ডেলে এদের কোনো সমস্যা নাই যত সমস্যা ওয়াজের প্যান্ডেলে আল্লাহ এদের হেদায়েত নসিব করেন তবে এর মাইক যে খারাপ আমি তা বলবো না কিন্তু ওর সিটিং ভালো হয় নাই ও পারে নাই ও পারে না স্পিকার গুলো দূরে দিলে আজকে আওয়াজটা উঠাইতে পারতো কারণ ও দেশে ওর সেটের বগলে ও যখনই মাস্টার বাড়াইতে যায় ও কুন করে উঠে দাঁতের মাঝে মতো অতএব আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন যার কারণে আমি একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম কখনই আসতে বলবে না জোরে বলেন আরো জোরে আল্লাহ দেখো মানিকগঞ্জের তোমার এই পাগলগুলি তোমাকে আল্লাহ বলে ডাক দিছে অন্তত এই ডাকের অসিলায় কারণ আমাদের তুমি সারা আমাদের আর কেউ নেই সুখে থাকি দুঃখে থাকি জমিনে তুমি সারা বান্দব কোথাও নাই মোরে তুমি সারা বান্দব মোদের নাই কোথাও আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত তোমারে আল্লাহ বলে ডাক দিছে একটা আশায় তুমি আমাদের ডাকগুলো ফিলিস্তিনের জমিনে পৌঁছে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের অবস্থা মানে ওইছে আর আপনি জানেন ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম জন্ম নিছে আমি দেখেন কতগুলো জলিল কদর নবী যাদের নাম কোরআনে আছে এই ফিলিস্তিনের ভিতরে প্রায় 2500 নবীর জন্ম কি মনে করেন আপনি ফিলিস্তিনকে পৃথিবীর কোন দেশে এত নবী জন্ম নাই নাই যেরকম ফিলিস্তিনে জন্ম নিয়েছে আর সবচেয়ে মনে রাখবেন মুসলমানের পবিত্র জায়গা হলো দুইটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ কোরআনে দুইটা পবিত্র জায়গাকে ঘোষণা দিয়েছেন একটা হলো আমাদের বাইতুল্লাহ আর একটা হলো মসজিদ আকসা এই পবিত্র জায়গাটা দ্বিতীয় প্রথম কিবলা হলো বাইতুল মুকদ্দাস এটা ফিলিস্তিনে এবং পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবীর কদম ফিলিস্তিনে লাগে নাই কারণ আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় বানাইছে যত নবী দুনিয়া আনছে এক টাইমে এক সময়ে এই বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড় করায় আমার নবীর পিছনে ইমামতি করেছে আরো জোরে বলতে পারলেন না এই ইমামতিটা আল্লাহ ইচ্ছা করলে বাইতুল বাইতুল বাইতুল্লাহকে সামনে অর্থাৎ কাবা ঘরকে সামনে নিয়ে করাইতে পারতেন পারতেন না দুনিয়া সব নবীকে পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায় এই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের সামনে আল্লাহ ইমামতি করাইছে তাহলে বুঝিয়ে নেন পৃথিবীর কোন জমিন নাই যেই জমিনে সব নবী রেখে গেছে একটা মাত্র জমিন আছে সেটা হলো বাইতুল মুকদ্দাস যেখানে দুনিয়ার সব নবী সমবেত হয়েছে অতএব এই জমিনকে যারা ধ্বংস করে দিতে চায় আল্লাহ এদের বিচার তোমার হাতে জোর করে আমিন আরো জোর বলে আমিন
আপনাদের মন খারাপ না একসাথে বলেন তো আল্লাহু আকবার আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন এমনই সামনে আগে গরমের মধ্যে কেমনে আগে আর যা পিছনে জায়গা আছে ওই যে দেখা যায় ফাঁক ফুটে আছে ভাই কি কমু আর এক যুবক বাদাম চাবাইতেছে আর একজন আর একজন যায় যায় গিয়ে ভাবতেছে মনে মনে ভাবতেছে একটু পরে আমি তো জাম হয়ে গেছে জায়গা খালি করে দিয়ে চাইবে লাভ নেই কিন্তু আমার মাহফিল থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই চারিদিকে বেড়া দেয়া তুই উঠবি তো লুঙ্গি টেনে দূর মাঝে এটা তুই মমতাজের ফ্যান্ডেল ভাইজিস মানিকগঞ্জের মমতাজের এই মুসলমানের বলা যদি সত্যিকারের মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো যদি সত্যিকার ইসলাম তোমার সাইনবোর্ড হয়ে থাকে অন্তত ফিলিস্তিনের জন্য দুই ফোঁটা চোখের পানি মোনাজাতে না ফেলে কেউ বাসায় যাবে না সারা পৃথিবীর মুসলমান এখন এক হয়ে গেছে বুঝে ফেলছি আমাদের বন্ধু আল্লাহ স্যার এখন আর কেউ নাই আল মুশরিকিন আল কাফের মিল্লা ওয়াহেদ সমস্ত ইহুদি নাসারার যে এক ইসরায়েলের পক্ষে সব ইহুদি রাষ্ট্রগুলো সমর্থন দিয়েছে অতএব আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে একটু একটু জায়গা সামনের দিকে আসেন তো দাদা ভাই আসেন ওঠা লাগবে না রাজা আসে মতো ফাঁসা ঘুষে ঘুষে আসেন আমার গোপালগঞ্জের ভাষায় বলে মায়ের ফাঁসা ঘষেন আহেন আহেন এদিকে আহেন এক সাসায় করে কি দেখো আমি জেকের ধরাই নেই আপনি যাবেন না আহেন আহেন তাড়াতাড়ি আহেন আসেন আল্লাহ যাদের সামনে চান্দু এদিকে এ অধিক না ভাবছিলেই ফাঁকে যাই গে এই জন্য আমি তো জিকির ধরাই নাই জিকির ধরাইলি যাবি গা এ সামনে আহেন যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে আল্লাহ যদি জায়গা ফাঁকা রাখিয়া বসে ঘরে নুলা বানাই ফেলবো যাওয়ার আগে একজনের সামনে জায়গা থাকবে না একটা ফাঁকা 1 ইঞ্চি জায়গাও থাকবে না হিসাব করেন সামনে আসেন মহিলা প্যান্ডেলে যদি আমার মা বোনদের জায়গা না হয় একটু চেপে চেপে বসেন মা আমি সকল কাছে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো মা একটু সামনে চেপে চেপে বসেন আমার মাকে আর এক মাকে জায়গা করে দেন আমার আর এক বোনকে জায়গা করে দেন যুবক তুই যাইস না আমি সাপতে কইছি ওই যে হলুদ গেঞ্জিও জায়গা আমার দিক ফিরেও না আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হয় না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আকবার এইভাবে আওয়াজ দিবেন যেন সারা পৃথিবী বুঝতে পারে মুসলমান এখনো মরে নাই ইনশাআল্লাহ বলেন শোকেস ভরা পিরিস পেলে মেলা মাইন দেয় সিনা বর্তনের এত ডকের ডকের 5 বছর আগে সাজাই থয়ে দিছে হুজুররা আইছে চেয়ারম্যান আইছে দে এটা বাইর করে দে তা দিব না ওই যে দুয়ার ডরে আর মহিলারা বালি সহজে দেয় না কি লেগে জানে যদি হারাই যায় না বালি জোন না এটা দিয়ে চালাই আর আনন্দ লাগবে না নরসরা করার দরকার নেই বুঝে লাইছি মানিকগঞ্জের খেলা একসাথে বলতে হবে আল্লাহ যতদিন বাঁচবে ইমানকে সাথে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অবশ্য তাহলে ফিলিস্তিনের লোকসভা আগে দেই কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললে আপনারা বুঝবেন না এই বেজর্মা জাতি এত বড় খারাপ আল্লাহ বলেছে সব জাতি হেদায়েত পাওয়া সম্ভব ইহুদি জাতি হেদায়েত পাবে না এটা কে বলেছে আল্লাহ এই আল্লাহ নাম আসতে গেলে বুবো এ মই কে বলেছে কে 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 যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে শুধু তাই না এই বনি ইসরায়েল জাতির আল্লাহ উল্টে দিয়েছে এই যে সমকামিতা শোনেন না এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে যেটাকে বলা হয় সর্বপ্রথম আবিষ্কার করছে ইহুদি জাতিরা এটা কোন জাতি এটা আবিষ্কার করে ওরা করছে শুধু তাই নয় ফেরেশতা আইছে লূত নবীর কাছে সাক্ষাৎ করতে ওরা ফেরেশতাদের কাছেও কাছে আকাম করতে সেই বেয়াদব জাতি ইহুদি জাতি এরা ফেরেশতারও সারে নাই না তারপরে সেন আল্লাহ জিদ করে কওমে লুতরে উল্টে দিছে অতএব যে জাতির পর আল্লাহ লাগানো
ওই জাতির সাথে মুসলমান আপোষ করতে পারে না যতদিন বাসব বেঈমানগুলোর সাথে মৃত্যু রাগ পর্যন্ত লড়াই বাজিব আর ফিলিস্তিন করা শেষ করে দিবে বাইতুল মুকদ্দাসকে শেষ করে দিবে এই টার্গেট নিয়েই আল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিনে বাড়ানিছে এই রোহিঙ্গাদের মতো ওরা এই দেশে ঢুকছে রোহিঙ্গাদের মতো ঢুকছে আজকে দেখেন আলাদা রাষ্ট্র قائم করে আমেরিকা তাদের ব্রিটেন তাদের আলাদা রাষ্ট্র قائم করার সুযোগ করে দিয়া রাশিয়া দিয়া এখন আমাকে মুসলমানের উপরে কিদ্দারি চালাইতেছে হালাকি এই ইসরায়েল কিন্তু অপর দেশ না এটা ফিলিস্তিনের একটা অংশ আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন আমিন শুধু বাচ্চাদের চোখের বাণী আপনি কবুল করেন আমিন বাবা জান মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে একদিন ইসলামী রাজ قائم হবে যারা হজ করতে গেছেন আমি একটা एग्जांपल দিয়ে দেই যারা হজ করতে গেছেন যারা বদরে গেছেন বদরে বদরে গেলে এখনো দেখা যায় এই বদরের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি নাযিল হয়েছিল এই বদরে 1000 ফেরেশতা আসমান থেকে নামছিল سبحان الله 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 سبحان পোস্টার বগড়ে দিয়ে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রউফ উনি আছেন চেয়ারম্যান দানকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আসতে পারেন আল্লাহ কবুল করেন আসার সুযোগ দান করেন তার কাছে আমার সালাম পৌঁছে দেন টেলিফোনে যে জিয়াদি সাহেব আপনাকে ডাকছে বাড়ি তার গোপালগঞ্জ আইছে মানিকগঞ্জ আপনারে ডাকছে নালে সামনে কিন্তু চেয়ারম্যানের দুর্দশা আছে নমিনেশন তো আমরা দেই আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাওমাটির বন্ধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী এবং আমার শাশুড়ি শেখ হাসিনা খুব ভালোবাসে তারে আমার জানা আছে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ জাহিদ মালিক স্বপন এমপি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ভাই উনিও আছে কো নাই অতিথি একজনও নাই তার নাম দিবেন যারা থাহে হ্যাঁ গো যেগুলো থাহে না এগুলো দেন কেন আর ডরে দেন আর এগুলো নাম দিলে না দিলে তো ওয়াজ হইতে দেব না আমি আমারে হইতে দেব না গাড়ি আমার ভাঙে লইবে আমি জানি তবে আমার গোবার মনে আমার গোপাল গন্ধ লাগে ভার না শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আর জোরে বলতে হবে আমি দোয়া করি সমস্ত ভাইদের জন্য আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন বক্তাগণ তাদের জন্য দোয়া করি সাথে সাথে যারা এত সুন্দর আয়োজন করেছেন এক ঝাঁক তরুণ যুব সমাজ আর এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন আল্লাহু আকবার আমি কি দিয়ে আপনাদের ধন্যবাদ দেব তবে আমি নেক্সট আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব যেন আল্লাহ আপনাদের সবাইকে ওলি বানায় দেয় আমিন জোরে কোন আমিন পিছনের বাইরে একবার আমিন কোন না নেদানো না সেনানো না কি ভাবছেন আল্লাহই জানে তবে আওয়াজ দিয়ে আল্লাহ আপনাদের আওয়াজের পরে মেসেজ করে মাফ করে দিবেন অনেক মানুষ ওয়াজে যায় ভাই কথা ওকে না কোনো কিছুই করে না এ মনে মনে ভাবে সিল্লে মুসিল্লে লাভটা কি জানেন সিল্লে লাভ কি সিল্লে নিয়ে একটা দিবেন রব্বুল আলামিন আপনার ভালোবাসার প্রতি ভালোবাসা দেখায় আপনারে মাফ করে দিবেন সিল্লে নিতে কাম হয় না হয় আহেন আজকে সিল্লে নিয়ে ওয়াজ করি বিশ্বনবী বললেন এ ওমর দেখতো ওরা সংখ্যা কতজন হযরত ওমর দাঁড়ায় বলে হুজুর ওরা 1000 দেখতো ওরা যুদ্ধের জন্য কি নিয়ে আসছে বালিশ দাও দিন ভরে বয়ে একটা একটা সারাটা লইও দে ভাই তোর যা কিনবি আজকে তাই মেনে দাওয়াতটা যে কিভাবে নিছিলাম তাও আমি জানি আল্লাহ গুনা ভাই এত দিন আবার মুরব্বীরা কইবে দাও না কি আরামে বসে পড়া ঘুমাইবো না আসলে ভাই দীর্ঘ সময় আলোচনা করলে মাঝেটা সোজা না করলে ওয়াজ তো আর আজকে আমার আজকে শেষ না এই সাইনা সেটটা পুরো 12 মাস চালাইতে হয়
এটা তো পার্স এমন না যে পাল্টাইয়া বাসাতে আজকে লইছি সিস্টেম আছে একই গাড়ির চাকা একটা পাংচার হয়ে গেছে একটা টায়ারের দোকানে ধুইয়ে তাড়াতাড়ি আরেকটা দিয়ে দে তাই না এমন একটা বডি আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ভাইদেরকে বানায় দিয়েছে যতই অসুস্থ থাকুক ওই জোরা তালি দিয়ে চালাইতে হইব আর যেদিন অকাজ হয়ে যাবে জীবনের তবে শেষ হ্যাঁ চলবে কোন আওয়াজ হবে না শুধু আমার দিক তাকায় থাকবেন ওমর রে দেখ তোরা কতজন আইছে ওমর লাভ দিয়ে দাঁড়াকে হুজুর গুইনে আসলাম দেখে আসলাম ওরা মানুষ এসে 1000 ঘোড়া আনছে 3000 সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ হুজুর দেখলাম ওরা 14 জন মেয়ে নিয়ে আসছে নায়িকা বিশ্ব সুন্দরী নিয়ে আসছে ওগো মনোরঞ্জনের জন্য ওরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে রুমের মধ্যে ঢুকবে ওগো ড্যান্স করে গান গায় হাত পা মেসেজ করে দিয়ে ওগো শক্তি বাড়ায় দেবে আমার নবী বলেন নাউজুবিল্লাহ আপনারা যেরকম বলেন নাউজুবিল্লাহ আরো বলেন নাউজুবিল্লাহ আল্লাহ একটু পরে আমার বিশ্বনবী বললেন ওমর তোমরা কি ভয় পাইতেছো আমার নবী বললেন তোমরা কি ভয় পাইতেছো সাহাবা একরাম বললেন নবীজি মুসলমান কোনদিন বেঈমানের ডরে ভয় পায় না